What's up guys? Assalamualaikum. Shabai kemon achen asha kori bhalo. Ami ajke eshechi supercar bidite jeta Tejgaon Nabisco pitcher gate obosthito. Ar ekhane paoa jay bibhinno dhoroner ogonito second hand car. Bolte paren eta ekta car hater motoi. To ajke ami apnaderke duti special gari dekhabo ebong ekta holo bohul jonopriyo gari HIACE super GL আর একটা আনকমন গাড়ি কিন্তু রাস্তার রাজা বলতে পারেন হাতির মতো শক্তিশালী এটা হলো Nissan পেট্রোল তো চলুন এই দুটি গাড়ি সম্পর্কে ডিটেইলস জেনে নেই লেটস গো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি টয়োটা হাইস গাড়ি নিয়ে এসেছি আমরা জানি আপনারা আমাদের কাছে আপনারা অনেকেই হাইস গাড়ি চেয়েছিলেন টয়োটা আমি সেই হাইস সুপার জিএল নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে এটি কিন্তু টয়োটা হাইস সুপার জিএল এটির মডেল ইয়ার হচ্ছে 2010 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 এটি হাইস সুপার জিএল অরিজিনাল সামনে এবং পিছনের গ্লাস সবগুলো গ্লাসই কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো ড্যামেজ হিস্টরি নেই অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই খুব ভালো মানের একটি গাড়ি আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চলুন সেই গাড়িটির সম্পর্কে একটু ডিটেইল জানার চেষ্টা করি গাড়িটির সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারের ব্যবহার করা হয়েছে ফগ লাইট আছে গাড়িটির সাথে এবং যে লাইটটির ব্যবহার করা হয়েছে এটি কিন্তু ডাবল পাটের হেডলাইটের ব্যবহার করা হয়েছে নিউ শেপের গাড়িতে যে হেডলাইটগুলো আমি দেখতে পাই সেই গাড়িটি সেই লাইটটি কিন্তু এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এখানে যে গ্রিলটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু যথেষ্ট স্মার্ট একটি গ্রিলের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে টয়োটার লোগো এবং গ্রিল সব কিছু এসএস ক্রোমের ব্যবহার করা হয়েছে এবং সাথে যে হেডলাইটটি দেখতে পাচ্ছি ডাবল পাটের হেডলাইট অনেক বড় আকৃতির এটি কিন্তু যথেষ্ট পরিমাণে আলো দেয় এবং যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকে আমাদেরকে আমরা সেই গাড়িটি দেখাচ্ছি আপনাদেরকে এবং এই গাড়িটির যে লুকিং গ্লাসটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ এসএস ক্রোমের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে অরিজিনাল এসএস ক্রোমের বডি এই গাড়িটির সাথে এটা কিন্তু উপরের কভার ব্যবহার করা হয়নি সেই জিনিসটি আপনাদেরকে এনশিওর করা হচ্ছে করছি আমি ফুললি এটি নিকেলের একটি লুকিং গ্লাস এই গাড়িটির সাথে আমরা পেয়ে যাব এবং অরিজিনাল রেন শিট পেয়ে যাবো গাড়িটির সাথে আমরা এবং সামনের যে গ্লাসটি আছে এটি কিন্তু অরিজিনাল গ্লাস এই গ্লাসটি কিন্তু এখনও অক্ষত অবস্থায় আছে কারণ আমরা জানি হাইস গাড়িতে সাধারণত অ্যাক্সিডেন্টগুলো সর্বপ্রথম যে অ্যাক্সিডেন্টের যে ড্যামেজটি আসে সেটি হচ্ছে সামনের গ্লাসটি ভেঙে যায় তো এই গাড়িটির কিন্তু কোনো ড্যামেজ হিস্টরি নেই অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই সেটি আমি আবার ইনশিওর করতেছি আপনাদেরকে যার কারণে সামনের গ্লাসটি এবং পিছনের গ্লাস সবগুলো গ্লাসই কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবো আমরা এই গাড়িটির সাথে তো ভিউয়ার্স এই গাড়িটির আরও কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে এই গাড়িতে সাধারণত হাইস গাড়িতে আমরা দেখি চাকাগুলো লোহার ড্রাম হয়ে থাকে এই গাড়িটিতে কিন্তু অ্যালয় রিমের ব্যবহার করা হয়েছে স্মার্ট অ্যালয় রিমের ব্যবহার করা হয়েছে এবং যে চাকাগুলো আছে সেটি কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ চাকার ব্যবহার করা হয়েছে আমরা জানি যে একটি গাড়ি কিনতে গেলে কিন্তু চারটি চাকা কিন্তু একটি ফ্যাক্ট কারণ এই একটি স্পেশালি হাইস গাড়িতে একটি চারটি চাকা কিনবেন মানে অলমোস্ট 40,000 টাকার একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় সেই চাকা কিন্তু এটি কিন্তু ব্র্যান্ড নিউ চাকার ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটির সাথে তো আপনার চাকা দিয়ে কোনো টেনশন আপনার আমাদেরকে থাকতে হবে না এই সাইটের যে সুপার জিএলের প্রধান বৈশিষ্ট্য এই পকেট গ্লাসের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথেও এই অরিজিনাল পকেট গ্লাস এই গাড়িটির সাথেও আমরা পেয়ে যাব যে পকেট গ্লাসটি কিন্তু আমাদের খুব সাপোর্ট দিয়ে থাকে সবসময় আমরা এসি ব্যবহার করতে অভ্যস্ত নই কারণ আমরা কখনো কখনো মনে চাই যে একটু এসি বন্ধ করে বাইরের আবহাওয়াটা একটু নিয়ে যায় বাইরের যে খোলা আবহাওয়াটা সেটা নেওয়ার জন্য আপনার সেই এই পকেট গ্লাসটি কিন্তু যথেষ্ট সাপোর্ট করে থাকে এবং এটি কিন্তু অরিজিনাল একটি সুপার জিএল যার কারণে এইখান থেকে শুরু করে রাউন্ড শেপে আপনি যতগুলো গ্লাস পাবেন সবগুলো গ্লাসই কিন্তু অরিজিনাল টিন্টেড গ্লাস পেয়ে যাবো আমরা এই গাড়িটির সাথে ভিউয়ার্স আমি একটু গাড়িটির ভিতরটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল সুপার জিএলের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখাবো এই গাড়িটির সাথে এখানে ফুট স্টেপটি অনেক স্মার্ট একটি ফুট স্টেপের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে এবং যে সিটগুলো ব্যবহার করা হয়েছে এটি কিন্তু সিট কভারগুলো যথেষ্ট সুন্দর এবং ফিটিং লেদারের ব্যবহার করা হয়েছে এই সিট কভার আমি একটু গাড়িটির ভিতরে বসে কিছু জিনিস আপনাদেরকে না দেখালেই নয় যেমন অরিজিনাল সুপার জিএলের প্রধান কিছু বৈশিষ্ট্য হচ্ছে আমরা একটু কাছের থেকে দেখিয়ে রাখি এখানে সিট হিটারের ব্যবস্থা রুম হিটারের ব্যবস্থা আছে এই রুম হিটারটা কিন্তু অরিজিনাল সুপার জিএল না হলে সেই গাড়িতে তো থাকবে না আর এই গাড়িটার কিন্তু আমরা সেই রুম হিটারটি পেয়ে যাচ্ছি তার মানে এটি কিন্তু অরিজিনাল একটি সুপার জিএল গাড়ি আমরা দেখতে পাচ্ছি ফুল প্যাড ফুল সিলিং ফুল প্যাড বলতে এখানে ফুল প্লাস্টিকের প্যাডটি আমরা দরজার সাথে পেয়ে যাব যার কারণে এটিকে বলা হয় ফুল প্যাড এবং ফুল সিলিং বলতে আমরা সাধারণত অনেকেই প্রশ্ন করি যে ফুল প্যাড ফুল সিলিং কী
সেই ফুল প্যাট এবং ফুল সিলিংটি হচ্ছে এই সিলিংটি টোটালটা একটি সিলিংয়ের ব্যবহার করা হয়েছে। সাধারণত হাফ সিলিং যে গাড়িগুলো সেখানে এখানে অর্ধেকটা সিলিং থাকে, বাকিটি আমরা সিলিংয়ের যে ব্যবহারটি দেখতে পাই না। আর এই গাড়িটির সাথে আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি চাইলে পর্দা ইউজ করতে পারবেন, সেই ভিটটি কিন্তু এখানে বিদ্যমান। এখান থেকে আপনি চাইলে টোটাল চেম্বারটাকে সেপারেট করে পর্দা রাউন্ড শেপে পর্দা ইউজ করা যাবে, সেই জিনিসটিও কিন্তু এখানে এই গাড়িটির সাথে আমরা পেয়ে যাব। এবং এই গাড়িটির সাথে স্পেশাল একটি জিনিস পেয়ে যাব, সেটি হচ্ছে ফিলিপ মনিটর। এই ফিলিপ মনিটর কিন্তু সাধারণত কোনো হাইস গাড়িতে দেখা যায় না, আর এই গাড়িটির সাথে আমরা একটি ফিলিপ মনিটর পেয়ে যাব, যেটা বিনোদনের জন্য পিছনে যারা আমরা বসে থাকবো তাদের জন্য এটি যথেষ্ট একটি সাপোর্ট দিয়ে থাকে। যে ফিলিপ মনিটর থাকলে আমরা গাড়িতে লং জার্নির জন্য বিনোদন হচ্ছে একটি খুবই এসেনশিয়াল একটি জিনিস। আপনি গান দেখলেন, কোনো মুভি দেখলেন, যা কিছু দেখবেন সব কিছু কিন্তু এই ফিলিপ মনিটরে চাইলেই আপনি আপনার ইচ্ছা মতো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এত ভালো কনফিগারেশনের একটি গাড়ি, এটি সুপার জিএল গাড়ি। এবং আমি একটু সামনের যে সিটগুলো আছে সেই সিটটি একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স। চলুন ভিউয়ার্স, এখানে যে হ্যান্ডেলটি প্রথমে যে দেখানো লক হ্যান্ডেলটি, এটি কিন্তু নিকেলের, সম্পূর্ণ নিকেলের ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা ভিতরটা দেখতে পাচ্ছি, এখানে স্টিয়ারিংয়ের সাথে একটি স্মার্ট বিস্কিট কালার ইন্টেরিয়র, বিস্কিট কালারের একটি কভার পেয়ে যাব। গাড়িটিতে কিন্তু সিএনজি করা আছে ডাবল সিলিন্ডারের, আমরা সেই সিএনজির সুইচটি দেখতে পাচ্ছি এবং অটো মিররের সুইচ দেখতে পাচ্ছি এখানে। কি স্টার্টের গাড়ি, এবং সিটগুলো কিন্তু এখানে যথেষ্ট ভালো মানের সিট কভারের ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটু জিনিস, কিছু ভালো কিছু কনফিগারেশন আছে এই গাড়িটির সাথে। এখানে যে মনিটরটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রয়েড মনিটরের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে, ফুললি অ্যান্ড্রয়েড মনিটর ব্যবহার করা হয়েছে। অক্সের ব্যবহার আছে, ইউএসবি পোর্ট আছে, এইচডি কার্ডের পোর্ট আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা যেটি, এটির সম্পূর্ণ খুবই ভালো মানের এক্স সম্পূর্ণ খুবই ভালো অবস্থায় আছে, প্রত্যেকটি পার্ট এখনও অক্ষত অবস্থায় আছে গাড়িটির সাথে। এখানে একটি বক্সের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে, নিচে আরেকটি বক্সের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। এখানে এটি খুবই ভালো একটি জিনিস, এবং ড্রাইভিং সিটের পাশে যে বক্সটি রয়েছে এটি কিন্তু যথেষ্ট স্মার্ট একটি বক্সের ব্যবহার করা হয়েছে। এখানে আপনি চাইলে কাপ হোল্ডার ইউজ করতে পারবেন, এবং এই বক্সটির ভিতরে চাইলে আপনি যে কোনো কিছু ক্যারি করতে পারবেন, ওয়াটার বোতল থেকে শুরু করে সব কিছু। এখানে দুটি বোতলের কাপ হোল্ডারের ব্যবস্থা আছে, এবং সাইডে দুটি বক্সের দুই সাইডে দুটি পোর্শন আছে যেখানে আপনি চাইলে ফাইল হোল্ডার ব্যবহার হিসাবে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, খুবই ভালো কনফিগারেশনের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। তো চলুন দর্শক, আমি গাড়িটির বাইরে থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি গাড়িটি। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির বাইরে থেকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু সবগুলো লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিছুতেই নিকেলের ব্যবহার করা হয়েছে। এই যে শু গ্লাসটি, শু লুকিং গ্লাসটি রয়েছে, এই গ্লাস দিয়ে কিন্তু আপনি পুরো সামনের যে চাকাটি কোন পজিশনে আছে সেটা কিন্তু ড্রাইভিং সিট থেকে দেখার ব্যবস্থা আছে। এটিও কিন্তু নিকেলের ক্যাসিং দেওয়া আছে, অরিজিনাল অবস্থায় আছে, এবং এই নিকেলের যে লুকিং গ্লাসটি এটিও কিন্তু অরিজিনাল লুকিং গ্লাসের ব্যবহার করা হয়েছে, জাপানিজ বিল্টিন সেট আপ এটি, এবং রেনশিটটিও জাপানিজ বিল্টেড। এবং হ্যান্ডেল থেকে শুরু করে প্রত্যেকটি হ্যান্ডেল কিন্তু লক হ্যান্ডেল কিন্তু আমরা নিকেলের পেয়ে যাবো এই গাড়িটির সাথে, এসএস ক্রোম নিকেল যেটি বলে থাকি আমরা সাধারণত। এবং অ্যালয় রিমগুলো ভিউয়ার্স, আমি আগেই বলেছি যথেষ্ট স্মার্ট অ্যালয় রিমের ব্যবহার করা হয়েছে হাইস গাড়িতে। যে অ্যালয় রিমগুলো, সাধারণত অ্যালয় রিম থাকে না, সাধারণত আমরা লোহার রিম পেয়ে থাকি, এই গাড়িটিতে কিন্তু আমরা অ্যালয় রিমের পেয়ে যাবো গাড়িটির সাথে। এবং পকেট গ্লাস দুই সাইডে দুটি, আমি আগেই বলেছিলাম এপাশেও দেখতে পাচ্ছি পকেট গ্লাসের ব্যবহার করা হয়েছে, এবং সম্পূর্ণ গ্লাসগুলো টিন্টেড গ্লাসের ব্যবহার করা হয়েছে গাড়িটির সাথে। এবং গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে, সামনে পিছনে স্টিল বাম্পারের ব্যবহার করা হয়েছে, 170 লিটারের সিএনজি সিলিন্ডারের ব্যবহার করা হয়েছে গাড়িটির সাথে, খুবই ভালো অবস্থায় আছে গাড়িটির। মডেল ইয়ার হচ্ছে 2016, রেজিস্ট্রেশন ইয়ার 2010, এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 16। গাড়িটির আস্কিং প্রাইস মাত্র 18,90,000 টাকা, এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস। ভিউয়ার্স, আপনারা যখন আসবেন তখন আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস দিয়ে আমরা আলোচনা করতে পারবো। আমরা যথেষ্ট মিনিমাম প্রাইস আপনাদেরকে গাড়িটি দিতে চেষ্টা করবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন সুপার কার বিডিতে। আমাদের শোরুমে এই ধরনের গাড়ি সবসময় অ্যাভেলেবল থাকে, সব ধরনের গাড়ি থাকে, হিউজ কোয়ান্টিটি থাকে, আপনারা অবশ্যই চলে আসবেন সুপার কার বিডিতে, যাতে আপনারা এই ধরনের ভালো ভালো গাড়িগুলো পাওয়ার জন্য। ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে নিশান পেট্রোল, এটি 7 সিটের একটি গাড়ি।
এটি যথেষ্ট স্মার্ট এবং খুবই ভালো একটি গাড়ি। ভিউয়ার্স, এই গাড়িটি হচ্ছে নিশান পেট্রোল, এটির মডেল ইয়ার হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন ইয়ারও 2004। এটি কিন্তু ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি, খুবই ভালো মানের ফোর হুইল ড্রাইভ সহ সেভেন সিটার একটি গাড়ি, সানরুফ সহ। গাড়িটি কিন্তু খুবই ভালো অবস্থায় আছে এবং খুবই ভালো মানের একটি গাড়ি। এটির সামনের সেফটিও যথেষ্ট স্মার্ট, দেখতেই মনে হচ্ছে রাস্তার রাজা। এটি যে রাস্তাতে আপনি যখন ড্রাইভ করবেন, আপনি মনে হবে যে আপনি গাড়ি ড্রাইভ করতেছেন না, এরকম একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করবে আশা করি। কারণ এই গাড়িগুলো প্রাডো গাড়ি এক আর নিশান পেট্রোল গাড়ি, দুটোই কিন্তু সিমিলার টাইপের গাড়ি হয়ে থাকে। প্রাডোর চেয়ে এই গাড়িগুলোতে আরও কমফোর্টেবল ফিল করা যায় বলে আমার মনে হয়। তো যারা নিশান পেট্রোল খুঁজছিলেন তাদের একবার হলেও আমি বলবো আপনারা এই গাড়িটি একটু দেখে যান। যদিও মডেলটা 2004, বাট গাড়িটি খুবই ভালো কন্ডিশনে আছে। আপনার সামনের যে গ্রিলটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু সম্পূর্ণ এসএস ক্রোমের গ্রিল ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। নিশানের যে লোগোটি অনেক বড় আকৃতির লোগো, এটিও কিন্তু এসএস ক্রোমের ব্যবহার করা হয়েছে। এবং সামনের যে হেডলাইটটি ডাবল পার্টের দুইটি পার্টের ব্যবহার করা হয়েছে, এখানে হেডলাইটের পোর্শন এবং এখানে কিন্তু ইন্ডিকেটর লাইট এবং পার্কিং লাইটের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। তো ভিউয়ার্স, গাড়িটির যে ফগ লাইটটি, এটিও কিন্তু আমি যদি সাধারণ ছোটো গাড়ির সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু হেডলাইট এই টাইপের থাকে, সেই ফগ লাইটটিও কিন্তু এটির যথেষ্ট বড় আকৃতির ফগ লাইটের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। আর 2004 সালে রেজিস্ট্রেশন হয়েছে বিধায় আমরা 11 সিরিয়াল পেয়ে যাবো এই গাড়িটির। এবং গাড়িটির যে বডি কন্ডিশন, আমরা সামনের যে ইঞ্জিন পার্টটি দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটি ইঞ্জিন পার্ট, এবং এখানে শেপটি বনাটের যে শেপটি, এটিও কিন্তু যথেষ্ট স্মার্ট একটি শেপের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। গাড়িটির যে সাইডের বিটটি, এটি কিন্তু নিকেল বিটের ব্যবহার করা হয়েছে, এবং যে লুকিং গ্লাসটি, এটি কিন্তু এসএস ক্রোমের নিকেলের বডির একটি সম্পূর্ণ বিল্টিন, জাপানিজ বিল্টিন বডির ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। এবং এই গাড়িটির যে হাতলগুলো, হ্যান্ডেলগুলো, আপনার রেনশিট, সম্পূর্ণ অরিজিনাল জাপানিজ ফিটিংস পেয়ে যাব এই গাড়িটির সাথে। আমরা পেয়ে যাব একটি স্মার্ট ফুট স্টেপের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। আমরা সাধারণত সব গাড়িতে ফুট স্টেপ থাকে না, বাট এই গাড়িটির সাথে ফুট স্টেপের ব্যবহার করা হয়েছে। এবং চারটি চাকাই কিন্তু আমরা ব্র্যান্ড নিউ অবস্থায়, সম্পূর্ণ ব্র্যান্ড নিউ চাকার ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন জিপ গাড়ির ক্ষেত্রে চাকা কিন্তু একটি বিশাল ফ্যাক্ট, আর সেই চারটি চাকাই কিন্তু আমরা ব্র্যান্ড নিউ অবস্থায় পেয়ে যাব এই গাড়িটির সাথে, যার কারণে আপনার বিশাল অ্যামাউন্টের একটা বেঁচে যাবে এই গাড়িটি কেনার পরে। এখানে যে বিটটি রয়েছে, এটি কিন্তু যথেষ্ট স্মার্ট একটি বিট ডোরের সাথে আমরা দেখতে পাচ্ছি ফুট স্টেপের ঠিক উপরের অংশেই। তারপরে নিকেল হ্যান্ডেলের ব্যবহার হয়েছে, যার কারণে দেখতেও অনেকটাই স্মার্ট লাগছে সাইড থেকেও। এবং যে চাকার যে অ্যালয় রিমগুলো ব্যবহার করা হয়েছে, এটিও কিন্তু যথেষ্ট স্মার্ট একটি অ্যালয় রিম। সাধারণত এই গাড়িতে সবাই লোহার রিম ব্যবহার করে থাকে, বাট এই গাড়িটির সাথে কিন্তু অ্যালয় রিমের ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, তো চলুন গাড়িটির ভিতরের কিছু স্পেশাল ভিউ আমরা দেখে নিই। ভিউয়ার্স, আমি প্রথমে দরজার প্যাডটি থেকে শুরু করেছি। এখানে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে, প্লাস্টিকের সাথে লেদারের ব্যবহার করা হয়েছে। লক হ্যান্ডেলটিও যথেষ্ট স্মার্ট, এবং যে উডেনটি ব্যবহার করা হয়েছে এটিও কিন্তু অরিজিনাল বিল্টিন জাপানিজ উডেনের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। এবং খুব শক্তিশালী একটি গাড়ি, যার কারণে এগুলো ম্যানুয়াল গিয়ারের হয়ে থাকে। ম্যানুয়াল গিয়ারের কিন্তু অন্যরকম একটি ফিলিংস, অন্যরকম একটি মজার গাড়ি। এবং সিট থেকে শুরু করে সম্পূর্ণ বিল্টিন ইন্টেরিয়ার, লেদার ইন্টেরিয়ার ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। পিছনের যে সিটগুলো, সেখানেও কিন্তু বিল্টিন লেদারের সিট ব্যবহার দেখতে পাচ্ছি, এবং দুটি আলাদা আলাদা হ্যান্ড রেস্টের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে। আমরা দেখতে পাচ্ছি দুটি সিটের সাথে দুটি আলাদা আলাদা হ্যান্ড রেস্ট ব্যবহার করা হয়েছে, এবং দুটি কাপ হোল্ডারের ব্যবস্থা আছে এই গাড়িতে। যখন আমি এই সিটগুলো, হ্যান্ড রেস্টগুলো ফোল্ড করে দেবো, এখানে কিন্তু অনায়াসে আরেকজন যাত্রী আমরা বহন করতে পারবো। এবং পিছনের দুটি সিট দুই দিকে ফোল্ডিং করা আছে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি। এই গাড়ির সেভেন সিটার গাড়ি এই গাড়িগুলো, এবং অনেক বড় আকৃতির একটি সানরুফ রয়েছে এই গাড়িটির সাথে। গাড়িটির সানরুফটি কিন্তু বিশাল আকৃতির একটি সানরুফ রয়েছে এই গাড়িটির। সামনের যে সানগ্লাস হোল্ডার, হেড লাইট, সব কিছু খুবই চমৎকার একটি পোর্শন রয়েছে এই গাড়িটির সাথে।
আপনারা দেখতে পাচ্ছি এই গাড়িটির যখন এটি ওঠাবো তখন এই গাড়িটির সাথেও কিন্তু অনেক আগের বাট এই গাড়িটির সাথেও আমরা কিন্তু লাইটের ব্যবহার দেখতে পাচ্ছি মিররের সাথে তো ভিউয়ার্স এত ভালো কনফিগারেশনের একটি গাড়ি পেতে হলে অবশ্যই চলে আসবেন সুপার কার বিডিতে গাড়িটি ফোর হুইল ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি ফোর হুইল ড্রাইভের যে লিভারটি সেটি কিন্তু এখানে রয়েছে এবং এসির বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো সম্পূর্ণ সফট টাচ এসির ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে এবং সিডি প্লেয়ারের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাথে আপনি চাইলে ডিভিডি মনিটর এখানে লাগিয়ে নিতে পারবেন সেই অপশন কিন্তু এখানে বিদ্যমান আছে তো ভিউয়ার্স চলুন গাড়িটির বাইরে থেকে আরেকবার একটু দেখার চেষ্টা করি তো ভিউয়ার্স আমরা দেখছিলাম গাড়িটির ভিতরে এবং বাইরে সব যতটুকু সম্ভব আপনাদের কনজাস্টেড এরিয়াতে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা ফিজিক্যালি আসলে আমরা আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি খুবই ভালো কন্ডিশন আমরা জানি নিশান পেট্রোল মানেই রাস্তার রাজা সেই নিশান পেট্রোল নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে আর এই গাড়িটির আস্কিং প্রাইস 2004 মডেল 2004 সালে রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ কাগজ আপডেট অবস্থায় পাবেন এবং এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 33,50,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস 33,50,000 টাকা তো এটি সম্পূর্ণ আলোচনা করার মতো আস্কিং প্রাইস আপনারা এসে গাড়ি দেখার পরে যদি গাড়ি পছন্দ হলে আপনারা প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং আমরা চেষ্টা করব যথেষ্ট মিনিমাম প্রাইস আপনাদেরকে গাড়িটি দেওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের সুপার কার ভিডিওতে আমাদের সুপার কার ভিডিও হচ্ছে 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অবস্থিত তেজগাঁও নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির যে পিছনের গেটটি রয়েছে ঠিক এই গেটের 30 ফিট উত্তর পাশেই হচ্ছে আমাদের সুপার কার বিডি তো আপনারা সবাই চলে আসবেন সুপার কার বিডিতে আমাদের সুপার কার বিডিতে কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকে আপনারা জানেন 30-35টি গাড়ি সবসময় অ্যাভেলেবল টাইমে আমাদের সুপার কার বিডির ভিতরে থাকে বিদ্যমান থাকে আপনারা আসলে আশা করি যে কোনো একটি গাড়ি আপনার মনের মতো পছন্দ মতো প্রাইস কম বাজেট থেকে বেশি বাজেট ছোটো গাড়ির থেকে বড় গাড়ি জিপ গাড়ি সেডান গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে বিদ্যমান কমন আনকমন আপনি চাইলে আপনার মনের ইচ্ছা মতো একটি গাড়ি এখান থেকে নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে সুপার কার ভিডিওতে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ